দর্শক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন বিজনেস ওয়ার্ল্ড, এবং আজকে এটির প্রথম পর্ব এবং ভালোবাসা দিবসের সবাইকে ভালোবাসা জানিয়ে ভালোবাসার ব্যবসা নিয়ে কথা বলতে চাই। আমরা আমন্ত্রণ জানিয়েছি ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও IFIC ব্যাংকের শাহ এ সারওয়ারকে। আমরা অর্থনীতি, বিনিয়োগ বিশ্লেষক এবং নানাভাবে সামাজিক বিশ্লেষণ আমরা তার কাছ থেকে শুনে থাকি। আজকে তার কাছ থেকে আমরা ভালোবাসা, ভালোবাসার ব্যবসা এবং বিশ্বব্যাপী ভালোবাসার সংকট নাকি সম্ভাবনা আমরা সারওয়ার ভাইয়ের কাছ থেকে শুনবো। সারওয়ার ভাই, যেমন করে ভূমিকা বলছিলাম যে ভালোবাসার ব্যবসা, ব্যবসা থাকলে ভালোবাসা হয় নাকি না থাকলে ভালোবাসা হয়? যদি চান ভালোবাসা, না করিবেন বাকির আশা দোকানে লেখা দেখতাম, কি বলবেন সারওয়ার ভাই? আসলে অপু, আপনার যে বয়স এবং আপনার যে প্রাণ চাঞ্চল্য এবং আমার যে বয়স, আমার যে প্রাণ চাঞ্চল্য, আপনি 14ই ফেব্রুয়ারিকে মাথায় রেখে এটা একটা অনুষ্ঠান করছেন, তো সেখানে আমার অনেক উচ্ছ্বসিত হওয়ার স্কোপটা অনেক কম, বুঝতে পারছেন তো? কিন্তু তারপরেও আমি যাদের বয়স বা যাদের সুযোগ, তাদের উচ্ছ্বসিত হওয়াটাকে আমি অসম্ভব পছন্দ করি, এবং আমি মনে করি যে এটাই হওয়া স্বাভাবিক। প্রতিটা বয়সের, প্রতিটা সময়ের, প্রতিটা মানে কালের এক একটা আপনার মনোজগতের এক ধরনের আনন্দ উদযাপন করার একটা বিষয় থাকে, তো তো সেই জন্য 14ই ফেব্রুয়ারিকে আপনি সামনে রেখেছেন। সেটা যে কোনো কারণেই হোক না কেন, এটা একটা আলো ঝলমলে বিষয় হিসাবে বাংলাদেশে আসে। হ্যাঁ, সো আপনি ভালোবাসার ব্যবসা যে কথাটা বলেছেন, আমি যদি খুব সিরিয়াস নোটে বলি যে আপনার এই 14ই ফেব্রুয়ারিকে কেন্দ্র করে একটা ভালোবাসার ব্যবসা তো হয়ই, কিন্তু আসল কথাটা হলো, আপনি ব্যবসা বলেন, বাণিজ্য বলেন, যাই বলেন না কেন, যে কোনোটার মধ্যে যদি ভালোবাসাই না থাকে তাহলে কিন্তু আর কোনোটাই হচ্ছে না। আমি ওইভাবেই জিনিসটাকে দেখি বলে আমি মনে করি, এবং আপনি হয়তো এমন কোনো একটা সবার কাছে গ্রহণযোগ্য কিংবা দীর্ঘস্থায়ী এমন কোনো একটা ব্যবসায়িক সমাধান পাবেন না যেটার মধ্যে ভালোবাসা কিংবা মমত্ব কিংবা ইনক্লুসিভনেস নাই, আমি ওইভাবেই আপনাকে বলতে চাইছি। তো সামগ্রিক দিক বিবেচনায়, এই যে আমরা ভালোবাসা দিবসটাকে যেভাবে দেখি, এক সময় এটাকে নানাভাবে বিশ্লেষণ করার চেষ্টা করতো, এটাকে কেন্দ্র করে দেখি এখন কত ধরনের ব্যবসা হচ্ছে, এটি একটি দিক। আবার যা কিছু ভালো তার মধ্যে যদি মেধা, শ্রম, ইনভলভমেন্ট এগুলো যদি না থাকে তাহলে সেটাও আবার হয় না। অর্থাৎ যা কিছুই করব সেটার মধ্যে আমাদের একটা প্রেম থাকতে হবে, এবং সেই প্রেম থাকে না বলেই কি আমরা সংকটে পড়ি? আমি এইভাবে প্রথম আপনার কথার প্রথম পার্টটা এইভাবে বলি, আসলে এটা আমার জোর সাবজেক্ট না, আমি এক্সপার্টও না। হ্যাঁ, আমি কবি, সাহিত্যিক নই, শিল্পী নই। ধরেন এই যে 14ই ফেব্রুয়ারি উপলক্ষে একটা উৎসব হয়, প্রত্যেকে তাদের প্রিয়জনকে, একবার আমি দেখি যে আমার এক সহকর্মী, হ্যাঁ রশিদ সাহেব, উনি আমার জন্য এতগুলো চকলেট নিয়ে আসলেন, বলে স্যার আজকে তো ভ্যালেন্টাইন্স ডে। তাই বললাম যে আপনি কেন, মানে উনি আমার চাইতে বয়সও বড়, স্যার নিয়ে আসলাম, ছেলেমেয়েরা এটা আনে ওইটা আনে, আপনার জন্য আমি চকলেট নিয়ে এসছি। আচ্ছা, খুব ভালো কথা। তো কথাটা আমি আপনাকে এই জন্য বলি যে আপনি আমাদের জীবনের দৈনন্দিন জীবনযাপন যে আমরা করি, আমরা কতগুলো জিনিস খুব গিভেন নিয়ে নিই, যে হ্যাঁ অপুর সঙ্গে তো আমার একটা যোগাযোগ আছে, কিংবা আমার ভাইটাকে তো আমি সবসময়ের জন্য আছি, বা আমার বোনটার সঙ্গে সবসময় আছি, আমার স্ত্রীর সঙ্গে 41 বছর ধরে আছি। কিন্তু তারপরেও জানেন, যে কোনো সম্পর্কের কোথাও একটু আনুষ্ঠানিকতা লাগে, কোথাও একটু উচ্ছ্বাস লাগে, বুঝছেন তো? তো এই জন্য এই যে 14ই ফেব্রুয়ারি কেন্দ্রিক যে বিষয়টা হয়, এটা হয়তো যারা খুবই সনাতনী চিন্তা করছেন তারা মনে করছেন যে এটা আবার কী জিনিস, কিন্তু আমি মনে করি যে না, একটা আনুষ্ঠানিকতা তো ব্যাপার আছে, এবং সেদিন হয়তো আপনি নতুন করে ভালোবাসছেন না, কিন্তু এই যে পরস্পরকে বলা কিংবা পরস্পরের সঙ্গে যোগ তৈরি করা, এটা একটা নতুন মাত্রা দেয়।
সো এটাকে কেন্দ্র করে একটা ব্যবসা তো তৈরি হয়েছেই, এবং সেদিন আপনার কেউ কারোর জন্য একটা গিফট কিনছে, কেউ কারো বা একটু খাওয়াতে নিয়ে যাচ্ছে বা কোথাও আপনার যাচ্ছে। যেমন আমরা এরকম এই 14 ফেব্রুয়ারিতে আমি, আমার স্ত্রী এবং আমার ছোটো মেয়ে একসঙ্গে যেতাম। মেয়েটা আমেরিকা চলে যাওয়ার পর এখন আর আমাদের যাওয়াই হয় না। সো ব্যাপারটা ওই রকমই আর কি, বুঝছেন তো? এটা হলো একটা দিক যে এটাকে কেন্দ্র করে মানুষের জীবনাচরণে তো কয়েকটা মানুষকে ইনফ্লুয়েন্স করে। এর একটা প্রধান হলো মানুষের ভালোবাসা, প্রেম, স্নেহ, অপত্য স্নেহ, এগুলো কিন্তু মানুষের জীবনের মৌলিক একটা দুইটা বিষয়ের মধ্যে একটা, মানে মানে ধরেন তিনটা বিষয় যদি ধরেন, এটা ধর্ম কিংবা দেশপ্রেম, এগুলো যদি ধরেন সেখানে এই এই বিষয়টা কিন্তু একটা বিরাট বিষয় যে পারস্পরিক ভালোবাসা, পারস্পরিক মমত্ব। সো এইটাকে সেলিব্রেট করার জন্য যে আপনি 14 ফেব্রুয়ারিটাকে করছেন, এটার কেন্দ্রিক একটা ব্যবসা হবে, কিছু আপনি হয়তো কার্ড কিনবেন, ফুল কিনবেন, ওই যে আমার রোজি সাহেবের মতো চকলেট কিনবেন, এরকম কিছু তো একটা কিনবেন, সো এটা কেন্দ্রিক একটা ব্যবসা কিন্তু হয়। স্যার ভাই, আমরা কিন্তু নানা মাত্রিক অর্থনৈতিক সংকট বলি, সম্ভাবনা বলি, বা বিশ্বব্যাপী এই সভ্যতার সংকটও যদি হয়, আমরা নানাভাবে আপনার কাছ থেকে আমরা কিন্তু বিশ্লেষণ নেই। কিন্তু ধরেন আপনি যেই প্রতিষ্ঠানটা নেতৃত্ব দিচ্ছেন, আমি যদি সেটার কথাই যদি একটু তুলনা দেই, কারণ কারণ আলোচনায় উঠতেই পারে যে ছোট 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 কত কিছু একসঙ্গে করে সারা বাংলাদেশে আপনি প্রতিষ্ঠানটার নেতৃত্ব দিচ্ছেন। আবার আপনি বলেন যে ব্যাংক এবং ক্লায়েন্ট তাদের একটা সুসম্পর্কের কারণে অনেক বেশি সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব, মানে ওই ঘুরে ফিরে ভালোবাসার কথাটাই কিন্তু আপনি বলেন। আমি আপনার ভিতরে এগুলো কাজ করে কথাটা বলি, সেটা হলো প্রথম কথা হলো যে আমার আমার যে ব্যবসায়িক কর্মকাণ্ড, এটা যদি আমি অনেক মানুষের জীবন স্পর্শ করতে পারি, এটার সাফল্য কিন্তু অন্যরকম। সুতরাং বাংলাদেশ এমন একটা দেশ যেখানে আমরা পার স্কোয়ার মাইল ধরলে কিন্তু আমরা অনেক বেশি মানুষ ঘনত্বের দিক থেকে, এবং ধরেন হংকংকে যদি আপনি একটা অনেক ঘনত্বপূর্ণ জায়গা বলেন, ওরা তো এতটুকু সিটি, কিন্তু আমাদের বাংলাদেশ ধরলে আমরা মোটামুটি ওরকম ঘনত্বপূর্ণ। সেজন্য দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশের একক মানুষের অনেক বৃত্ত নেই, কিন্তু আপনি যখন সব মানুষকে একসঙ্গে করে আনবেন তাদের কিন্তু বৃত্তটা অনেক বিশাল হয়ে যায়। সো আমি যখন ব্যবসার কথাটা চিন্তা করি তখন আমার কাছে মনে হয় যে আমি ওই অনেক মানুষকে কিভাবে স্পর্শ করব, মানে তাদের জীবনের সঙ্গে আমি নিজেকে কিভাবে যোগাযোগ করাবো, এইটা হলো আমার একটা প্রধান চিন্তা। আর দ্বিতীয় চিন্তাটা হলো আমি যে যোগাযোগ করাবো এটাকে শুধু তঞ্চকতার জন্য, এটাকে শুধু প্রফিট ম্যাক্সিমাইজের জন্য না, তারও জীবনের উন্নতি ঘটবে, আমার ব্যাংকেরও আপনার প্রফিট হবে। এই যে মমত্ববোধের সঙ্গে যে সংশ্লিষ্টতাটা সংশ্লিষ্টতাটা এবং এটা দুটা মিলে যে আমি যে মডেলটা দাঁড় করিয়েছি, এই মডেলটাকে আপনাকে সামনে নিয়ে যাবে। ধরেন আজকে আপনি ঢাকা শহরে যখন শুনেন যে একটা স্ক্যান্ডাল হয়েছে 1000 কোটি টাকার ঘরে, হ্যাঁ আমরা আগে 100 কোটি শুনতাম, 1000 কোটি শুনতাম, আমরা কিন্তু এটা নিয়ে একটুখানি ইনসেন্স মানে সেন্সিটাইজড হয়ে গেছি, মানে আমাদের আর এখন আর আমাদের অত রিয়াকশান হয় না। কিন্তু ধরেন আপনি গ্রামের একটা মানুষের জীবন আপনি 5 লক্ষ টাকা দিয়ে ট্রান্সফর্ম করে ফেলতে পারবেন, একটা একটা ছোট্ট মানুষকে, সো মানে ছোট ব্যবসায়ীকে বা একটা ছোট যে যে একটা গৃহ কেন্দ্রিক কাজ করছে, পশুপালন করছে, অথবা ছোট মানে কুটির শিল্পের কাজ করছে। সো আপনি যদি ওই জায়গাটা থেকে ওই জায়গাটার সঙ্গে আপনার প্রতিষ্ঠানকে মেলাতে পারেন প্রাতিষ্ঠানিকভাবে এবং ব্যবসায়িক সফলভাবে এবং মমত্বের সঙ্গে, তাহলে এটার যে কম্বিনেশন, এইটাই পৃথিবীতে একটা আপনার নতুন বিবর্তন বা বিপ্লব আনবে বলে বিশ্বাস করি আর কি। সেই কারণে এই যে আমার ব্যাংকের প্রতিষ্ঠানের বিজনেস মডেলটা এরকম। এবং আমরা জানি যে একেবারে প্রান্তিক পর্যায়ে মানুষের যারা কাজ করেন, ব্যবসা বাণিজ্য করেন, তারা আপনার প্রতিষ্ঠানের নাম বললে সহজেই চিনতে পারেন, মানে এটা আমাদের একটা ছোট্ট গবেষণা। আবার যে ধরনের কাজগুলো হয় যে একদম সাধারণ মানুষের জন্য, ছোট উদ্যোক্তা, ক্ষুদ্র উদ্যোক্তা, আপনি একাধিকবার আপনি বলেছেন যে যারা ওই 100 কোটি, 150 কোটি, 1000 কোটি সেটা ভাবনা না, ওই যে ছোট ছোট মানুষগুলো ওদের ভালোবাসা, আবার তাদের প্রতি আপনাদের দায়িত্ববোধ, ভালোবাসা। আমি আপনাকে একটা একটা কথা আপনাকে বলি, ধরেন অপু, যে কোনো দেশের মাত্রায় আপনার যদি একটা স্টেজের পরে আপনার বৃত্ত থাকে, বৈভব থাকে,
এটার কিন্তু ইনক্রিমেন্টাল ইম্প্যাক্টটা ভেরি পুয়র, মানে মানে ভেরি লো। ধরেন আপনার একটা মিনিমাম ইনকাম আছে, ওই ইনকাম দিয়ে আপনি জীবন আচরণ করছেন, মানে আপনি স্বাচ্ছন্দ্যে আপনার অন্ন বস্ত্র বাসস্থান, আপনার ছেলে মেয়ের পড়াশোনা, ডিসেন্ট কাপড় চোপড় পড়তে পারছেন, তারপরে যে বৃত্তটা আসে এটা কিন্তু অনেক এডিশনাল। সো একটা গ্রুপ অফ পিপল আছে, তাদের একক যদি আপনি কল্যাণ করতে চান তাহলে এরপরে তো তাদের এটার আর দরকার হয় না। কিন্তু যদি আপনি এমন একটা অর্থনৈতিক বা ব্যাংকিং মেকানিজম তৈরি করতে পারেন যে যেখানে আপনি ওই পরিমাণ অর্থ দিয়ে মানে 1000 লোককে স্পর্শ করতে পারেন, তাহলে কিন্তু এইটার যে আপনার আপনার যে ইয়েটা হয়, মানে ইম্প্যাক্টটা হয় সোসাইটিতে এবং পার্সনে, ওটা কিন্তু অন্যরকম। আমি এই জন্যই ওই দিকটাকে চিন্তা করছি। এটা নিশ্চয়ই আমার মধ্যে এক ধরনের হিউম্যান, যেটা মানবিক চিন্তাটা কাজ করে, যে এখানে একটা আপনার মমত্ব থাকতে হবে, স্পর্শ থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। কিন্তু সেই সঙ্গে আমি এটাও তো মনে করি যে এটাকে আমাকে বিজনেস হিসেবে স্থায়ী করে নিয়ে আসতে হবে, তখনই দুটার একটা মিলন ঘটে আর কি। এইভাবেই আমরা ওই ওই স্পর্শটাতে যাই। স্যার ভাই, IFIC ব্যাংকের একটা স্লোগান আমার, এটা আমি জানি না আমার এত কেন পছন্দ হলো, যে একদম ছোট্ট একটি কথা যে একসাথে বেড়ে উঠবো, একসাথে বড় হব। হ্যাঁ হ্যাঁ, অদ্ভুত। তাহলে নিশ্চয়ই ভালোবাসার কনসেপ্ট থেকে, অফকোর্স অফকোর্স, ওটা না হলে আমি মানুষ পান আপনি না না না, এগুলো অন্য যারা ব্যাংক দেখি, অন্য যারা প্রতিষ্ঠান দেখি, তাদের তো এই ভাবনাগুলো দেখি না। আমি 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 বলি, আমি কাকু ক্রিটিসাইজ করব না, বুঝছেন? প্রত্যেকেরই এক একটা বিজনেস মডেলের এক একটা আপনার পারপাস আছে। আমাদের বিজনেস মডেলটার আমাদের পারপাস, আমাদের বিজনেস মডেলটার পারপাসটা কি, আমরা আমাদের প্রতিষ্ঠানটাকে এমনভাবে করতে চাই, ধরেন আজ থেকে 1 বছর 2 বছর 10 বছর পরে যখন আপনি রিফ্লেক্ট ব্যাক করবেন যে আমাদের এই প্রতিষ্ঠানটা যেন এদেশের অন্তত 25% পরিবারের জীবনকে স্পর্শ করতে পারে আগামী 10 বছরের মধ্যে, এইটা আমাদের চিন্তা। এবং আমরা মনে করছি যে এদেশের যে অর্থনৈতিক, এদেশের যে লিগাল ব্যাকগ্রাউন্ড, এদেশের যে আপনার গভর্নেন্স, এই দেশের যে স্ট্রাকচার, এই সব কিছু মিলিয়ে যদি আপনি এই ইনক্লুসিভনেস এবং প্লুরালিটির মাধ্যমে আপনি যদি মানুষকে আপনার ব্যাংকিং অ্যাক্টিভিটির মধ্যে সন্নিবিষ্ট করতে পারেন, তাহলে এইটার ইম্প্যাক্টটা অনেক বড় হবে, সেটাই আমাদের চিন্তার বিষয় আর কি। আবারও যদি একটু পেছনের দিকে যাই, যে এই যে মানুষের যে শক্তি, সেটার তো আসলে সম্ভাবনার কোনো শেষ নেই, যেটা সবসময়ই আপনি বলেন, সবসময়ই আপনি বলেন, আপনার কাছ থেকে আমরা প্রায়শই শিখি এই কথাগুলো, যে কি অদ্ভুত একটা ব্যাপার যে একেবারে কিছুই নেই এরকম একটা জাতি, শুধুমাত্র মানুষের শক্তি, সেই শক্তি দিয়ে স্বাধীন হলো দেশটা, আবার এই মুহূর্তেও আপনারা সেই মানুষের অর্থনৈতিক অগ্রগতিকে এগিয়ে নিয়ে একটা নতুন দিকে যাওয়ার একটা চেষ্টা করছে, একটা চেষ্টা চলছে। সংকট সব জায়গায় থাকে, কিন্তু এই যে সংকটকে কখনো কখনো কাজে লাগিয়ে, কখনো কখনো সেটাকে সম্ভাবনায় রূপান্তরিত করে আমরা যে এগিয়ে যাওয়ার চেষ্টা করি, এটাই তো ভালোবাসা। আমি আপনাকে খুব, আপনি একটা চমৎকার পয়েন্ট ধরেছেন, পৃথিবীর যে এখন যাদেরকে আপনি ধনবান দেশ বলেন, ধনী দেশ বলেন, এই যে আমাদের গত 2-3 বছর একটা মানবিক বিপর্যয় ঘটলো মানুষের, তাই না? এই বিপর্যয়ের সময় আমরা দেখলাম যে যতই ধনবান হোক না কেন, শুধুমাত্র একটা জিনিসের অভাবে তারা কিন্তু অনেক বেশি বিধ্বস্ত হয়ে গেছে। সেই জিনিসটা ছিল যে তাঁরা অনেক কিছু স্ট্রাকচার দাঁড় করিয়েছেন, ওনারা বড় কর্পোরেট হাউস করেছেন, ওনারা প্রফিট বাড়িয়েছেন, ওনারা আধুনিক অনেক কিছু করেছেন, কিন্তু ওনাদের সমস্ত প্রক্রিয়ার মধ্যে মানুষের একটা আপনার প্রেজেন্স কিন্তু ছিল না। মানে মানুষ যে একটা, এই সব কিছু তো আমি মানুষের জন্য করছি, আমার প্রফিট বাড়ছে, আমার এটা হচ্ছে, আমি প্রোডাক্ট বানাচ্ছি, এগুলো তো মানুষের জন্যে। ওই মানুষটাকে যদি আপনি সন্নিবিষ্ট করতেন, তাহলে আপনার মেডিকেল সিস্টেম, আপনার সোশ্যাল সাপোর্ট সিস্টেম অনেক ভালো থাকতো। এবং যেই দেশগুলোতে দেখবেন মেডিকেল সিস্টেম, সোশ্যাল সিস্টেমসগুলো ভালো ছিল, তারা অপেক্ষাকৃত কম ধনী হওয়া সত্ত্বেও কিন্তু তারা এই বিপর্যয়টাকে বা বিপর্যয় উত্তরকালটাকে কিন্তু অতিক্রম করতে পেরেছে। সুতরাং আপনার সঙ্গে যেই আমরা লাইট টোনে কথাটা শুরু করেছিলাম, যে আপনাকে যে কোনো সাফল্যের জন্যে, কিন্তু যে কোনো ব্যবসায়িক সাফল্যের জন্য আপনার ভালোবাসার বিকল্প নেই। মানে ভূপেন হাজারিকার বিখ্যাত একটা গান, যে প্রেমহীন ভালোবাসা মানে পৃথিবী জুড়ে ভেঙেছে সুখের ঘর, যে আমরা হয়তো যে কাজটা করি সেটার মধ্যে আমাদের হয়তো খুব বেশি ভালোবাসা থাকে না, বা একটা থাকে না,
এই সংকটগুলো কি এই অর্থনীতির মধ্যে টেনে আনা বা অর্থনীতিতে যে আমি একদিনেই অনেক বড় লোক হয়ে যাব, আমি ব্যাংকের টাকা নিয়ে ফেরত দেব না, মানে এই যে একটা মানসিকতা, আপনার কি মনে হয় যে এখানে একটু কাজ করার সুযোগ আছে? অফকোর্স অফকোর্স, আপনার ওই যে আমি যেটা বললাম যে সীমাহীন কিছু কিছু মানুষের লোভের যে একটা সীমাহীন বিষয়ে কাজ করে না, কারণ আপনি যদি প্রয়োজনের কথা বলেন, মানুষের প্রয়োজন কিন্তু সীমিত। হ্যাঁ, আপনি তিন বেলার বেশি তো খেতে পারবেন না, বা আপনি একটা পরিমাণের বেশি তো মিষ্টি খেতে পারবেন না, যেমন ছোটবেলায় মনে হচ্ছিল একদিন এক মন রসগোল্লা কিনে খাবো, বুঝছেন তো, তিনটা বা চারটা খাওয়ার পরে, মনে হচ্ছে এটা তো আর খাওয়া যায় না, কিন্তু লোভের আবার সীমা নেই, বুঝতে পেরেছেন? গ্রিড ইজ আনলিমিটেড। লোভ হলো এক ধরনের রোগ, এবং এটা মানুষকে তার সমস্ত মনোচেতনাকে ইয়ে করে ফেলে, আপনার বিকৃত করে ফেলে। সুতরাং ওই লোভটাকে আপনি একমাত্র প্রতিরোধ করতে পারেন, কারণ সীমাহীন লোভী মানুষ কিন্তু যে কোনো দেশের আইন কানুন রাজনীতি গভর্নেন্স পলিসি সব কিছুকে কিন্তু সে ভেঙে ফেলার তার একটা ক্ষমতা থাকে, তার মধ্যে মেধা থাকে, সব কিছু থাকে। কিন্তু যদি ওই মানুষটার মধ্যে যদি আপনি মনুষ্যত্ব দিতে পারেন, একটা প্রেম দিতে পারেন, এমপ্যাথি শব্দটা আমি এখানে ইউজ করব, ইংরেজিতে একটা শব্দ আছে, দিতে পারেন, তাহলে কিন্তু আপনি দেখবেন যে পৃথিবীর অনেক কিছু সহজ হয়ে গেছে। স্যার, আমরা শেষ করব একদম ছোট করে, এক মিনিটে আপনি উত্তর দিবেন যে আমরা কিন্তু কেউ থাকবো না, যে আমি আপনি, এটা তো স্বাভাবিক, এটা মেনেই, কিন্তু তারপরও মনে হয় যে এই অঢেল সম্পদ, এই টাকা পয়সা, এগুলো বোধ হয় নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা টবস্থা বোধ হয় আছে, যে কারণেই আমরা প্রেমহীন সম্পর্কে। এটা এটা সত্যি কথা, এটা না, এটা আসলে একটা ঘোরের মধ্যে চলে যায়, বললাম না, এটা তো আপনাকে একটা লোভে নিয়ে যায়। তো লোভ যখন আপনার সমস্ত মনোজগৎকে আচ্ছন্ন করে ফেলে, আপনার তখন ওই স্বচ্ছ দৃষ্টিটা আর মানুষের জীবনে আসে না, যে আমি তো বেঁচে আছি আরও অনেকের ভালোবাসা মমতা, সে জন্ম থেকে শুরু করে এখন পর্যন্ত হেল্প, পেট্রোনাইজেশন, যে শব্দগুলো আপনি বলেন, মেন্টরিং, এই সব কিছু মিলেই তো আমি বেঁচে আছি। সুতরাং আমার কাছেও তো ব্যক্তি এবং শত শত ব্যক্তি এবং সমাজেরও তো একটা প্রত্যাশা আছে। সো আমি যদি যে কোনো কাজ করি না কেন, ওই প্রত্যাশাটা কিন্তু আমি পূরণ করার জন্যই আমার কাজ করা দরকার। আমি তো ধরে ধরে আপনাকে আমার কৃতজ্ঞতাটা ফেরত দিতে পারবো না, কিন্তু আপনার যে জিনিসটা আপনি আমাকে দিয়েছেন, না চাইতেই দিয়েছেন, সেটা যদি আমি আরেকজনকে দিতে পারি, তাহলে কিন্তু এটা একটা প্লুরালিটির মধ্যে চলে যায় আর কি। আমি ওইভাবে জিনিসটা দেখি। অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, আবারও আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, আবারও দেখা হবে আমাদের নিয়মিত আয়োজনে, ভালো থাকবেন আমাদের সঙ্গে। Thank you.